আগামী জাতীয় নির্বাচন নিয়ে সৃষ্টি অনিশ্চয়তায় দারুণ ঝুঁকিতে পড়তে যাচ্ছে দেশের অর্থনীতি। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান রাজনীতিকদের অসহিষ্ণুতা, বিশেষ করে রাজপথে লাঠি শোটা নিয়ে বিএনপির সহিংস আন্দোলনকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন। পরিকল্পনা মন্ত্রী শঙ্কা, সহিংসতা বাড়তে থাকলে দেশি উদ্যোক্তারা টাকা নিয়ে বিদেশে পাড়ি জমাবেন, আর বিদেশি বিনিয়োগ আসবেই না, বরং যারা এখানে আছে তারাও চলে যাবে। পণ্য পরিবহনে বাধা সৃষ্টি হলে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে জিনিসপত্রের দাম আরও বাড়বে মনে করছেন তিনি। রিজভিনাওয়াজের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে, বিশেষ করে জুলাই মাস জুড়ে, আওয়ামী লীগ এবং বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, অবস্থান, বিক্ষোভ, মহাসমাবেশ, ঢাকার প্রবেশমুখে অবস্থান, পুলিশের সাথে সংঘর্ষ, রাজনৈতিক কর্মসূচিতে মানুষ খুন ভাবিয়ে তুলেছে নীতি নির্ধারক, শিল্প উদ্যোক্তা সহ দেশি বিদেশি বিনিয়োগকারীদের। প্রায় 15 বছর ধরে স্থিতিশীল থাকা দেশের রাজনীতি হঠাৎ কেন এত উত্তপ্ত হয়ে উঠছে? কিছুই কি করার নাই? অন্য 10 জনের মতো বিষয়টি ভাবিয়ে তুলেছে পরিকল্পনা মন্ত্রীকে। আমি বলবো দুর্ভাগ্য এই দেশের জন্য। ত্রুটি কোথায় নেই পৃথিবীতে? চাঁদেরও কলঙ্ক আছে, আমরা বাংলায় বলি, তাই বলি কি চাঁদকে আমরা গুলি করে উড়িয়ে ফেলে দিব কোনো সময়? আমাদের নেতৃত্বের অনেক ব্যক্তিগত পর্যায়ে তারা প্রতিহিংসার মনোভাব দেখাচ্ছে, এগুলো ঠিক নয়। যদি এটা প্রলং করে, দিনের পর দিন যায়, আরও গভীর হয়, তো ভয়ঙ্কর ক্ষতি হবে এই দেশের অর্থনীতির। রাষ্ট্রকে, সংবিধানকে সম্মান না করে তো আমি এই দেশে বাস করতে পারবো না। সংবিধানের কোনো কোনো আইন হয়তো আমার সঙ্গে একমত নই আমি, হতে পারে। ধর্মীয় অনেক লোক আছে, ধর্ম পালন করে, কিন্তু ধর্ম সকল বিষয়ের সাথে একমত নাও হতে পারে। এই জন্য তো বিভিন্ন গোষ্ঠী সৃষ্টি হয়েছে, তাই বলে কি মারপিট করে রাস্তাঘাটে বেরিয়ে। এভাবে চলতে থাকলে প্রায় 10% ছুঁই ছুঁই মূল্যস্ফীতি আরও বাড়বে, তাতে কমায়ের মানুষের জীবনযাপন নিয়ে উদ্বিগ্ন সরকার। আস্থা, কনফিডেন্স ব্যবসায়ীদের, ব্যাংকের, আমার, শুধু আমার আস্থা থাকলে হবে, ব্যবসায়ীকেও আস্থা থাকতে হবে। মালটা যে সে আনবে বাজারে, বিক্রি করতে পারবে, তো বিক্রি করার সুযোগ পাবে, এসে কম আনবে, কম ঝুঁকিতে যাবে। বিদেশি ইনভেস্টাররা তো, কোনো কোনো ইনভেস্টার তখন এয়ারপোর্টে নামিয়ে এয়ারপোর্টে চলে যায়। অতীতে ঘটনা হয়েছে, কিন্তু ইটস নট গুড ফর দ্য ইকোনমি। আসবেই বা কেন? তুমি তোমার বাচ্চাকে নিয়ে মারপিটের জায়গায় যাবে না। একটা ইনভেস্টার তার সন্তান মানে তার পুঁজি মারপিটের জায়গায় আসবে না। যদি মনে করে এটা অপরিচ্ছন্ন একটা জায়গা, কালকে কী হবে আমি জানি না, তাহলে সে কেন আসবে এখানে? সেও তখন করবে কি, টাকা নিয়ে শুয়ে থাকবে না? আমরা যে কান্নাকাটি করি যে ক্যানাডা চলে গেলো, মালয়েশিয়া চলে গেলো, তাই করবে। ক্যাপিটাল ইজ অলওয়েজ ফ্লাইং। পরিকল্পনা মন্ত্রী মনে করেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, সময় ফুরিয়ে যাওয়ার আগে বিএনপি সহ আন্দোলনরত সব দলের প্রতি শান্তিপূর্ণ সমাধানের কথা ভাবার সুযোগ রয়েছে। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা।